नमस्कार बंधुरा, चलो घुरते जाए यूट्यूब चैनल अपन सबाई के स्वागत। आज के जो वीडियो से दार्जिलिंग सफर जो चलते तरह पंचम अध्याय हिसाब से अपन आगे वीडियोते अपनारा जो सफर छो जेटा अपना छोटा मांगवा बड़ो मांगवा हो लाभार्स भि पॉइंट से सफरटाई कन्टिन्यूएशन आज के जो है से लामाहाटा हुए सीटंगे जाब सीटंगे स्टे करब आज के तो लामाहाटा थेके सीटंगे जावर जो पथ सेटार ही आज के वीडियो है तो चलो वीडियो शुरू करा जा। बारामांगुआर सुंदर कमलालेबूर खेत देखे एवं सेखाने पाशे निर्मल फार्म जेटा रोचे तार थे किछु जिनिसपत्र केनाकाटी करे आमरा पौंछाई लाभार्स भिउ पॉइंटे। लाभार्स भिउ पॉइंटे थेके बेरिए सुंदर पेशक टी गार्डेनेर भितर दिए चारदिके शुधु चा गाछ আমাদের ডান দিকে নিচে উপরে সব দিকে চা গাছ। সেই সুন্দর এই চা বাগানের মধ্য দিয়ে আমরা রওনা দিলাম লামাহাটার উদ্দেশ্যে। আমরা এই নিচে রাস্তাটা দিয়ে এসেছি, এবার লামাহাটার জন্য আমরা উপরের দিকে উঠে গেলাম উপরে রাস্তাটা দিয়ে। আজ কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথেই চলছে, যেখানেই আমরা যাচ্ছি সেখানেই আজ কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথেই চলছে। বেশ কিছু বাইকারও যাচ্ছে। এখান থেকে রাত্রিবেলা খুব যাতায়াত হয় খুব একটা বেশি। আমাদের ডাউহিলটাও যাওয়ার খুব ইচ্ছা ছিল কিন্তু দাদা এটা বলে ডাউহিলের রাস্তা সম্পূর্ণ আলাদা, ডাউহিলটা এবার আমাদের হবে না। কন্ট্রোভার্সি ডাউহিল নিয়ে যথেষ্ট কন্ট্রোভার্সি আছে, মানে ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড রুট বলা হয়, ইন্ডিয়ার ওয়ান অফ দ্য মোস্ট হন্টেড প্লেস ডাউহিল, কিন্তু অসাধারণ সুন্দর জায়গা। দেখতে দেখতে আমরা লামাহাটার কাছাকাছি চলে এসেছি। আজকের পুরো রাস্তাটা জুড়ে কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমাদের সাথে সাথেই চলেছে, মানে আমাদের জাস্ট ডান দিকে পুরো রাস্তাটা পুরোটাই ডান দিকটা আমাদের আজ ওপেন ছিল, যে সাইডে কাঞ্চনজঙ্ঘা রয়েছে। 5 জানুয়ারিতে লামাহাটাতে জ্যাম লেগে গেছে, আমরা গাড়ি থেকে নেমে গেছি, গাড়ি থেকে নেমেই একটু হেঁটে চলছি, যতক্ষণে গাড়ি আসে ততক্ষণে আমরা ভিউ পয়েন্টটা ঘুরে দেখতে পারবো। এই লম্বা লম্বা পাইন গাছের সারি এবং এই পাহাড়ের উপরেই কিন্তু লামাহাটা যে পার্ক যেটা রয়েছে সেই পার্কটা এই পাহাড়ের গায়ে অবস্থিত। আমরা সেই দিকেই এগিয়ে যাচ্ছি, যা পরিস্থিতি মনে হচ্ছে না পার্কে পুরোটা ঘুরতে পারবো কারণ রাস্তার যে অবস্থা গাড়ি এখানে এখন আর দাঁড়াতে দিচ্ছে না। তো এটা হচ্ছে লামাহাটা যে পার্ক যেটা পার্ক, এখানে টিকিট কাউন্টার আছে, টিকিটে কেটে আপনারা উপরে উঠতে পারবেন। এখানে টিকিটের ব্যাপার আছে, নো মাস্ক নো এন্ট্রি। তো ব্যাপারটা হচ্ছে এখানে খুব সুন্দর পাইনের ফরেস্ট, এটা একটা পাইন ফরেস্ট। অপোজিট সাইডে আপনারা যেটা দেখলাম মাউন্টেন ভিউ, আমরা এখন উপরে যাচ্ছি না কারণ আমাদের এন্ট্রি অনেকটা টাইম নষ্ট হয়ে গেছে, আমাদের সিটংয়ে যেতে হবে, সেখানে আমাদের লাঞ্চের ব্যবস্থা হয়ে আছে। আর এখানে অলরেডি জ্যাম হয়ে রয়েছে প্রচুর, ওই সাইড থেকে আমরা যেটা আসলাম সেখানে দেখলাম। তো এখন আমরা এখান থেকেই রওনা দেব। লামাহাটার
পাইন ফরেস্টের উপর দিয়ে নিচে প্রচন্ড জ্যাম, তাই কিছুটা উপরে চলে আসলাম। পাইন ফরেস্টের মধ্যে আপনাদের এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখাবো বলে, অত্যন্ত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখতে পাবেন আপনারা। কাঞ্চনজঙ্ঘাকে পরিষ্কার দেখা যাচ্ছে, শ্বেত শুভ্র কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো ভিউ পাওয়া যায় আপনার যদি শীতকালের দিকে আসেন, অর্থাৎ ডিসেম্বর জানুয়ারি মাসে যদি আসেন, এই সময় পরিষ্কার ভিউ পাওয়া যায়, সারাদিন কোনো মেঘ নেই, পরিষ্কার নীল আকাশ, ফলে আপনার খুব সুন্দর ভিউ আপনার এই সময় পেতে পারেন। এখান থেকে কিছু আমার স্টিলের তোলা ছবি আপনারা এখানে দেখতে পাচ্ছেন, কারণ আমার মোবাইলে যে ভিডিওটা হয় তাতে এতটা জুম আনা সম্ভব না, যেখানে কাঞ্চনজঙ্ঘাকে অনেক পরিষ্কার অনেক বড় করে আপনারা দেখতে পাবেন, সেই জন্য এখানে কিছু ছবি আছে যেগুলো আমি পরপর আপনাদের জন্য দিয়েছি। একদিকে এরকম কাঞ্চনজঙ্ঘা আর আরেকদিকে এরকম পাইনের বন, এটাই কিন্তু রামাহাটার বিশেষত্ব। এই যে পাহাড়ের ওপর আছে, পাহাড়ের উপর দিয়ে ছোটো ছোটো রাস্তা উপরে উঠে গেছে পার্কের দিকে, কিন্তু যেহেতু এত ভিড় এত আমাদের টাইমও চলে গেছে, সুতরাং পার্কে যাওয়ার মতো সময় আর আমাদের নেই। তো আমরা জানি না এই জ্যাম কখন ক্লিয়ার হবে, কারণ এখানে কিছু কিছু জায়গায় রাস্তা খুবই সরু, দুই সাইডেই গাড়ি দাঁড়িয়ে রয়েছে, কিছু কিছু গাড়ি পার্কিংয়ের জন্য সমস্যাটা আরও হয়েছে। সুতরাং আমরা দেখি কতটা কখন ছাড়া যায়, আমরা দেখি কখন জ্যামটা ক্লিয়ার হয়। তো দীর্ঘ প্রায় আড়াই থেকে তিন ঘন্টা জ্যামে থাকার পর এখন আমার আবার রাস্তা ক্লিয়ার পেয়েছি, এখন এবার এখনো সিক্স মাইল আসেনি, তারপর আমরা এখনো সিটং যাব, এখনো প্রায় দু ঘন্টা জার্নি এখন আমাদের বাকি আছে। আসলে যেতে যেতে পুরো রাত্রি হয়ে যাবে, অন্ধকার হয়ে যাবে যেতে যেতে, অলরেডি বাজে চারটে, অন্তত ছটা যেতে যেতে। হ্যাঁ, কিছু এখন আমরা কিছু লাঞ্চ আমাদের আজকে আর হয়নি, ওই কিছু চিপস যা আমাদের স্টকে ছিল তাই দিয়ে চালিয়ে দিতে হয়েছে, কেক চিপস দিয়ে মোমো দিয়ে, আর কিছু করার নেই, এখন সিটংয়ে গিয়ে ডাইরেক্ট ডিনার ছাড়া কোনো পথ নেই। তো দেখা যাক কত তাড়াতাড়ি পৌঁছাতে পারি, সেটাই দেখা যাক। আমরা আবার এগিয়ে চলেছি আস্তে আস্তে ঘুমের দিকে, তো সেখান থেকে আমরা কার্শেনে আগে থেকেই উপরের দিকে উঠে যাব, তাহলে সিটং পড়বে। এখন ঘুমের দিকে আমরা আস্তে আস্তে এগিয়ে চলেছি, আর এখন আস্তে আস্তে যেহেতু সানসেট হতে চলেছে, যেহেতু অনেক লেট হয়ে গেছে, সুতরাং বিক্রম দাও গাড়ি এখন ঊর্ধ্বশ্বাসে গাড়ি চালাতে শুরু করেছে, মানে এখন কোনো দাঁড়ানো কোনো গল্প আর নেই, এখন যতটা তাড়াতাড়ি সম্ভব সিটংয়ে পৌঁছানো। এখন আমরা এটা জোর বাংলায় পৌঁছে গেছি, জোর বাংলো থেকে এখন আমরা বাঁদিকে ডুবে যাব। আমরা এখন লেফট সাইডে ঘুরে গেলাম জোর বাংলো থেকে,
জাগ্রত সোনালি আভা একটা লাল আভা একটা চলে আসছে, যেহেতু এখন সানসেট হতে চলেছে। লাল একটা আভা আসছে বাইরের পাশে। এই গোল্ডেন পাইন ফরেস্টকে আমরা পাশে রেখে এগিয়ে চলেছি এখন সোনারার দিকে, এবং সোনারার থেকে জাস্ট ক্রস করে আমরা বাঁদিকে উপরে উঠে যাব, যেটা আমাদের সিটং যাওয়ার রুট। আমরা সোনারা এখন পৌঁছে গেছি। এখানে দেখি কিছু যদি মোমো পাওয়া যায় এবং কিছু একটা হালকা করে কিছু খেয়ে নিতে হবে, কারণ সারাটা দিন কিছু খাওয়ার নেই হয়নি আমাদের। ওই স্ন্যাক্সের উপরে কতগুলো চলছে। এরপর থেকে সোনারা থেকে এবার আমরা উপরের দিকে উঠে যাব, কিছু পাওয়া যায় কিনা। অলরেডি অন্ধকার হয়ে গেছে, তো আমরা এই দেখি সোনারা থেকে একটা করে টাইপো আর চা খেয়ে নিলাম, কারণ অন্ধকার হয়ে গেছে। তো দেখা হবে আবার আমাদের সিটংয়ে, কারণ আর ভিউ আর আসবে না কিছু আশা করা যায়। আবার কাল সকালে বা সিটংয়ে গিয়ে দেখা হবে। সানসেটের পরেই পাহাড়ের ওপরে হরাইজনটাকে অসাধারণ লাগছে, আপনার কালারটা নিজেরাই দেখতে পাচ্ছেন। একটা লালচে আভা পুরো মানে লেয়ার ওয়াইজ পরপর রয়েছে। উপরে উঠে গেলাম, সোজা নিচে সোজা বেরিয়ে গেলে কার্শিয়াং হতো, আর একটা আমরা উপরে দিয়ে উঠে যাচ্ছি। উপরের দিকে সোজা আমরা যাব সিটংয়ের দিকে। এবার পুরো জঙ্গলের রাস্তার ভিতর দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি সিটংয়ের দিকে রাত্রিবেলা। একটা বেশ অ্যাডভেঞ্চার থ্রিলিং থ্রিলিং ব্যাপার, অ্যাডভেঞ্চার অ্যান্ড ফিডিং। এই এরিয়াতে মাঝে মাঝে লেপার্ডও নাকি দেখা যায়। লক থাকলে পাওয়া যায়। হ্যাঁ, লক লক থাকলে পাওয়া যায়। হ্যাঁ, দেখা যাক যদি ভাগ্যে জোটে তো দেখাবো আপনাদেরকে। এখানে একটা এয়ারফোর্স স্টেশন আছে। আচ্ছা, এখানে একটা এয়ারফোর্স স্টেশন আছে। যেটা আছে সেটাই, আর গৌড়া মানে হচ্ছে জায়গা, মানে বাঘেরই জায়গা বলতে পারা যায় সেই হিসাবে। তো এখানে এয়ারফোর্সের একটা ক্যাম্প আছে। ওকে, তো আজ দেখা যাক যদি বাঘ দেখা যায়। তো আলটিমেটলি আমরা পৌঁছেছি অনুগ্রহ হোমস্টেতে। আমরা পৌঁছেছি বেশ কিছুক্ষণ আগেই, ঘন্টাখানেক আগেই পৌঁছেছি, যেহেতু আমার চার্জ শেষ হয়ে গেছিলো, তাই ফোনের সমস্ত চার্জ দিয়ে একটু ফ্রেশ হয়ে আমি আবার এটা করছি ব্লগিংটা। তো এখানকার যা পরিস্থিতি দেখছি, ঠান্ডাটা রামপুরিয়ার থেকে কিছুটা কম আছে, তবে যে সব জায়গাটা রাত্রিবেলা তবে সুন্দরই লাগছে, সকালবেলা দেখা যাক কীরকম লাগে। এখান থেকে মোটামুটি দূরে সমস্ত পাহাড়গুলো সব রয়েছে, ছোটো ছোটো আলো সব দেখা যাচ্ছে। ওই সাইডে একটা হোমস্টে আছে, সেখানে গান বাজনাও চলছে, মানে 1st January যেহেতু। তো আজ যে ভিডিওটা এই অবধিই থাকুক, কারণ যেহেতু অন্ধকার হয়ে গেছে, চারদিকে পুরো অন্ধকার, সুতরাং কিছু দেখা যাচ্ছে না। যাই হোক, কালকে সকালবেলা আমরা এখান থেকে অহলদারা হয়ে দার্জিলিংয়ের উদ্দেশ্যে রওনা দেব। তো কালকে সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে, এবং কাল সকালবেলা আমি এই জায়গাটা পুরো ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।